হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো দর্শক, আজ আমি আপনাদের মাঝে আরটিইউ ওয়েবসাইট নিয়ে হাজির হলাম। তো আজ আমরা জানবো যে আরটিইউ ওয়েবসাইট, এই সব ওয়েবসাইটগুলো কে কি কি কাজে ব্যবহার করে, এবং এখানে শুধু আমি আরটিইউ ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে ওয়েবসাইটগুলো অলরেডি হ্যাকাররা, সকল হ্যাকাররাই এই সব ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকে। আর আমি জানি যে আমার এই আরটিইউ ওয়েবসাইটের মধ্যে থেকে প্রায় অনেকেই 2 থেকে 3-4টি ওয়েবসাইট ভিজিট করেছেন, কিন্তু বাকি ওয়েবসাইটগুলোতে আপনারা কখনোই ভিজিট করেননি। তো যারা ভিজিট করেছেন তারা তো করেছেনই, আর যারা এখনো পর্যন্ত ওইসব ওয়েবসাইট ভিজিট করেননি, তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই একবার হলেও ওইসব ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ঘুরে আসাটা একদম অত্যন্ত জরুরি। তাহলে চলুন বক বক না করে কাজে লেগে যায়। আর আমি একটা কথা বলবো, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, কাজে লেগে যাই। হ্যালো দর্শক, তো আমরা চলে এলাম প্রথম যে ওয়েবসাইটটি, আমাদের এই ওয়েবসাইটের নাম হচ্ছে internet.map। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন যে সারা পৃথিবীতে যে কটা ওয়েবসাইট আছে সবকটা ওয়েবসাইট, তো সবকটা ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা দেখেছি যে এখানে সবচেয়ে বড় ওয়েবসাইট যেটি সেটির নাম হচ্ছে google.com। তো google.com, তার পাশে আসছে যে দ্বিতীয় যে ওয়েবসাইটটি সেটার নাম হচ্ছে facebook.com। তো facebook.com কিন্তু গুগল যেটি কি সেটা ছোটো, কারণ ফেসবুকে কিন্তু এখন কোটি কোটি ভিজিটর থাকে, ফেসবুক ওয়েবসাইটে এতটা বড় হচ্ছে। তো তার পাশে আছে কিন্তু youtube.com এবং yahoo.com। তো yahoo.com এবং youtube.com দুটোই সেম, তবে yahoo.comকে পেরিয়ে এখন প্রায় youtube.comটা অনেকটা এগিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি ইতিমধ্যে ইউটিউবে কিন্তু অনেক হাজার হাজার ভিজিটর ঢুকেছে, তার পাশে আছে আর অন্যান্য ওয়েবসাইট। তো চলুন তাহলে আমরা দেখে নেবো এবার আমাদের দেশের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো দেখার জন্য। দেখুন উপরে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করুন। তো আমি আগে থেকে সার্চ করে রাখছিলাম বাংলাদেশ, এখন বাংলাদেশে চলে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট যে সেটা হচ্ছে যে google.com.bd। তো এ হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েবসাইট, আর আশেপাশে যে কটা ওয়েবসাইট আছে সবকটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ওয়েবসাইট। তো আমরা চলে যাবো এবার অন্য আরেকটি ওয়েবসাইটে। তো অন্য যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি আমরা ইন্ডিয়াতে সার্চ দিই। তো ইন্ডিয়াতে সার্চ দিলে দেখুন ইন্ডিয়াতে কিন্তু সবচেয়ে বেশি ওয়েবসাইট, ইন্ডিয়ার নাম হচ্ছে google.in। তো তাহলে চলে যাবো এবার আমরা নেক্সট যে ওয়েবসাইট আমাদের মধ্যে আছে, আমরা চলে যাবো নেক্সট সেই ওয়েবসাইটে। তো আমাদের নেক্সট, তো দর্শক আমাদের যে নেক্সট ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ব্লু লাইভ। তো আমরা ব্লু লাইভে আসার পর আমরা দেখতে পাচ্ছি এমন একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। তো আপনার কাছে যখন এমন একটা ইন্টারফেস শো করবে, তো আপনি এখানে দেখতে পারবেন যে যখন হ্যাকাররা একটা দেশ থেকে অন্য একটা দেশকে টার্গেট করতেছে, কিংবা একটা ওয়েবসাইট থেকে যে কোনো একটা ওয়েবসাইটে টার্গেট করতেছে, তো সেগুলো দেখতে পারবেন এখানে। তো সরাসরি দেখতে পারবেন আপনি সকল ইনফরমেশন এই ওয়েবসাইটে। তো দেখুন আপনি একটু লক্ষ্য করুন যে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, যে আপনার আইপি থেকে শুরু করে একদম পোস্ট পর্যন্ত সব কিছু দেওয়া আছে, যে কোন ওয়েবসাইটে কখন ওরা অ্যাটাক করতেছে, এই সকল ইনফরমেশন আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। তো আরও যদি দেখতে চান তাহলে আপনি দয়া করে এই ওয়েবসাইটে ভিজিট করুন, ভিজিট করলে আপনি আমার থেকে আরও বেশি জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। তো দর্শক চলুন আমরা চলে যাই তাহলে আমাদের মধ্যে যে তৃতীয় ওয়েবসাইট যেটি আছে, আমরা চলে যাবো তৃতীয় ওয়েবসাইটে। তো দর্শক আমরা চলে এলাম এখন ট্রেড ব্যাটে। তো ট্রেড ব্যাট হচ্ছে আমাদের তৃতীয় তো ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি সেম সব কিছু প্রসেস দেখতে পারবেন, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের। তো ভিন্ন ধরনের বলতে আপনি দেখতেছেন এখানে যে লাল দাগগুলো হচ্ছে সেগুলো একটা দেশ থেকে অন্য একটা দেশে যে কোনো একটা ওয়েবসাইটে টার্গেট করতেছে, জাস্ট এটুকুই আপনি এই ওয়েবসাইটে দেখতে পারবেন। আর উপরে দেখুন নামটাই যে ট্রেড বাট ইন্টারনেট হ্যাকিং অ্যাটাক। তো আপনি যা শুরু করে এখানে অ্যাটাকগুলোই দেখতে পারবেন, এর বেশি কিছু আপনি দেখতে পারবেন না। তো দর্শক তাহলে চলুন আমরা দেখি যে আমাদের সামনে নেক্সট আর কি ওয়েবসাইট রয়েছে, তাহলে আমরা চলে যাবো এবং এখন আমাদের নেক্সট ওয়েবসাইটে। তো দর্শক আমরা চলে এলাম আমাদের নেক্সট ওয়েবসাইট, আমাদের নেক্সট ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রেড গ্লোব। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি কী কী দেখতে পারবেন? এই ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন আপনি এখানে সেম সব কিছু, বাট ওই অন্য অন্য ওয়েবসাইট থেকে একটুখানি ডিফারেন্ট। এখানে আছে ট্রাইব এবং আপনার যেই দেশকে টার্গেট করতেছে ওই টার্গেট, হ্যাঁ এই সব কিছু, আর কোন কোন দেশ থেকে অ্যাটাকগুলো করতেছে ওই সব কিছু। তো দর্শক আমরা তো দেখলাম আমাদের চতুর্থতম ওয়েবসাইট, এবার আমরা দেখবো আমাদের পঞ্চম নম্বর ওয়েবসাইট কী আছে, আর তার থেকে ভালো কিছু ওয়েবসাইট আমরা সবার শেষে দেখাবো। তাহলে চলুন নেক্সট ওয়েবসাইটে চলে যাই। তো দর্শক চলে এলাম আমরা নেক্সট ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে যে লকিং গ্লাস। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন সব কিছু সেম, বাট এখানে আরেকটু ডিফারেন্ট। তো এইখানে আপনি যা দেখতে পারবেন একদম সব কিছু সরাসরি দেখতে পারবেন, লাইভ অ্যাটাক। তো এখানে দেখুন যে একটা নাম্বার আপনি লক্ষ্য করুন, এখানে দেখুন নাম্বারটা কিন্তু কিছুক্ষণ পরপর নাম্বারটা বেড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরপর কমে যাচ্ছে। অর্থাৎ যারা এখন এই মুহূর্তে ট্রাই করতেছে, কেউ বা ট্রাই করে ব্যর্থ হচ্ছে, কিংবা কেউ ট্রাই করে মানে কি ট্রাইয়ের উপরে আছে। আর সাইটে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কান্ট্রি, যে যে কান্ট্রি থেকে অ্যাটাকগুলো পড়তেছে, ঠিক আছে। আর এই ওয়েবসাইটে যদি আপনি জুম করে দেখতে চান তাহলে দেখুন লকিং গ্লাস যে নামটা আছে, নামের উপরে টাচ করার সাথে সাথে
সেটা জুম হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন সব কিছু একদম ঝুম করে। তখন দর্শক চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট ওয়েবসাইট, আমাদের জন্য কি আছে সেই ওয়েবসাইটে ভিজিট করি আমরা। তো দর্শক চলে এলাম আমাদের নেক্সট ওয়েবসাইট। তো আমাদের নেক্সট ওয়েবসাইট যে ওয়েবসাইট আমরা বর্তমানে আসি, সেই ওয়েবসাইটে আসার পর কি অবস্থা সেটি দেখবো। এই পর্যন্ত আসার পর কিন্তু আপনি সারা সারা পৃথিবী দেখতে পারবেন না, তো এখানে আসার পর আপনি একটু ওয়েট করতে হবে, আর এখানে আপনি সারা পৃথিবীটা দেখতে পারবেন। তো কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন যে আপনাদের মধ্যে কীভাবে করে যে অ্যাটাকগুলো করা হচ্ছে। তো তার আগে আমি বলি যে ওয়েবসাইটের মধ্যে যেখানে আপনি মাউসের পয়েন্টটা রেখে ক্লিক করবেন ওখানে কিন্তু আপনাকে ফেটাস দেখিয়ে দেবে। আর যারা আপনার ম্যাপ জানে তারা তো জানেন, তো দেখুন আমি এখানে ক্লিক করলাম যে আমাদের বাংলাদেশ, তো আমাদের বাংলাদেশের কাছে কিন্তু দেখুন যে ইন্ডিয়া, ইন্ডিয়া এই যে দেখুন ইন্ডিয়া। তো এভাবে করেই আপনি সব কিছু দেখতে পারবেন। আর ইতিমধ্যে দেখুন দর্শক যে অ্যাটাক স্টার্ট হয়ে গেছে কিছু মোবাইল ফোনের উপর, তো আপনি সবসময় অ্যাপ এখানে দেখতে পারবেন আর সকল লোকেশন দেখতে পারবেন। তো তাহলে দর্শক শুনুন আমরা এবার চলে যাই যে আমাদের নেক্সট আমাদের মধ্যে কি ওয়েবসাইট রয়েছে আর এবং বই আছে কি হয়। তাহলে চলুন আমাদের চলে নেক্সট ওয়েবসাইট। তো দর্শক ইতিমধ্যে আমরা চলে এলাম আমাদের নেক্সট ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি যতবারই ওয়েবসাইটে ভিজিট করুন ততবারই আপনি আই এম নট এর ওপেন এটি চেপে দেওয়ার মতো আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। আর এই ওয়েবসাইটে কী হবে, এই ওয়েবসাইটে কিন্তু সবার জন্য অত্যন্ত জরুরি, কারণ আপনার কিন্তু একটা ইমেল হ্যাক হয়েছে কিনা আপনি চাইলে এই ওয়েবসাইটে দেখতে পারেন, ঠিক আছে। আপনার মধ্যে যে কোনো মেয়ের ইমেল আপনি হ্যাক হয়েছে কি বা না মেয়েটা জাস্ট এখানে আপনি এটা ট্রাই করতে পারবেন, বাট যেটুকু এই ওয়েবসাইটে কাজ। তো চলুন দর্শক চলে যাই আমরা তাহলে এবার আমাদের নেক্সট ওয়েবসাইটে। তো আমাদের নেক্সট যে ওয়েবসাইট আমি বলেছিলাম সবচেয়ে উত্তম যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলুন। তো দর্শক আমরা চলে এলাম আমাদের যে নেক্সট ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম হচ্ছে যে অ্যাকাউন্ট ক্লিয়ার। তো বুঝতেই পারছেন অ্যাকাউন্ট ক্লিয়ার, তো এই ওয়েবসাইটে আসার পর আপনি আপনার যে কোনো ওয়েবসাইট আপনার কাছে কি ওয়েবসাইট আছে আপনার যে কোনো আছে যে কোনো একটা ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট আছে আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে ওই অ্যাকাউন্টটা আপনি চিরতরে একদম ডিলিট করে দিতে পারেন। তো এখানে আসার পর যখন আপনি অনলিস্টে টাচ করবেন, অনলিস্টে ক্লিক করার পর আপনার কাছে এমন ইন্টারফেস শো করবে, এমন সব কয়েকটা ওয়েবসাইট শো করবে। তো এইসব ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি কোনো ওয়েবসাইট আপনার ডিলিট করে দেবেন। তো সিম্পলি আমি এখানে সার্চ করবো যে ফেসবুক, তো আমি চাই থেকে ফেসবুক আমার যে অ্যাকাউন্টে আছে আমি একদম চিরতরে এটাকে রিমুভ করে দেবো যেন আমাকে কেউ আর বুঝে না পায়। কারণ অনেকে আছে যে কি আমি নাই হয়তো আমার ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটা দিয়ে কিন্তু অনেকে হ্যাক করার ট্রাই করে, কিন্তু অনেক বিভিন্ন ধরনের ট্রাই করে। তো সেক্ষেত্রে আমি চাইতে দিকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমি ডিলিট করে দেবো চিরতরে। তো এই যে দেখুন আমি এখানে সার্চ করার সাথে সাথে ফেসবুক অ্যাকাউন্ট চলে আসছে, এখন আমাকে এ টু জেড বলে দেবে এখানে এবং প্লাস এখানে আমাকে লিঙ্ক সহ দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু হাউ টু ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট, তো বুঝতে পারছেন। তো এইখান থেকে যদি আমি চাই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি একদম চিরতরে ডিলিট করে দিতে, শুধু ফেসবুক অ্যাকাউন্ট না ইউটিউব ব্লগ এবং আপনার যে কোনো ওয়েবসাইট আপনি চিরতরে এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে একদম চিরতরে রিমুভ করে দিতে পারেন। আর এখানে দেখুন যে লিঙ্কগুলোও কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সব কয়েকটা আর কি এই কোন কোন লিঙ্ক থেকে দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন এবং ওখানে কী কী করতে হবে সব কিছু একদম এ টু জেড আপনাকে এই ওয়েবসাইটে বলে দেবে, ঠিক আছে। তো দর্শক আমাদের মাঝে কিন্তু সর্বশেষ ওয়েবসাইট সিকিউরিটি, তো আমাদের সর্বশেষ ওয়েবসাইটের মধ্যে তো দেখানো শেষ হয়ে গেল আমাদের সর্বশেষ ওয়েবসাইট। তো দর্শক আমি আপনাদের মাঝে একটাই কথা বলবো, যদি আপনি আমার চ্যানেল ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে না থাকে তাহলে একটা ডিসলাইক দিয়ে দেবেন, তাতেও কোনো মনে কোনো দর্শক একটাই কথা বলতে এবং আমি দেখি যে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আর প্রত্যেকেই সবকটা ওয়েবসাইট ভিজিট করে দেখবেন যে যার যে ওয়েবসাইটটা ভালো লাগে সেই ওয়েবসাইটটা কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের যদি তার চেয়ে আরও ভালো কোনো ওয়েবসাইট আপনারা দেখে থাকেন যে ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করতে পারছেন কিংবা এই ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমার কমেন্টে জানাবেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টও চাইলে ভিজিট করতে পারেন। তো এই হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো দর্শক এই ছিল আমার আজকের টিউটোরিয়াল, তো আজকে এই পর্যন্তই। তো এখানে আমরা শেষ করতেছি আমাদের এই আজকের ভিডিওটি। তো দর্শক একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।